মে আই গো আমি কি যেতে পারি এখানে আই মানে আমি গো মানে যেতে তো মে আই গোর অর্থ হবে আমি কি যেতে পারি হো ইজ কামিং কে আছে এখানে হো মানে কে আর কামিং মানে আছে তো হো ইজ কামিংয়ের অর্থ হবে কে আছে হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কী এখানে হোয়াট মানে কি আর ম্যাটার মানে ব্যাপার তো হোয়াট ইজ দ্য ম্যাটারের অর্থ হবে ব্যাপারটা কী হোয়েন ডিড হি কাম সে কখন এলো এখানে হি মানে সে হুয়ে মানে কখন তো হুয়ে ডিড হি কামের অর্থ হবে সে কখন উইল ইউ ডো এ থিঙ্ক তুমি একটা কাজ করবে এখানে ইউ মানে তুমি আর ডো মানে করা তো উইল ইউ ডো থিংকের অর্থ হবে তুমি একটা কাজ করবে হোয়াট ইজ দি রিজন এর কারণ কি এখানে হোয়াট মানে কি রিজন মানে কারণ হোয়াট ইজ দ্য রিজনের অর্থ হলো এর কারণ কি। হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন এখানে হোয়াট মানে কি লুকিং মানে খোঁজা তো হোয়াট আর ইউ লুকিং এ ফর অর্থ হবে কি আপনি কি খুঁজছেন হুয়ের শ্যাল উই মিট কোথায় দেখা হবে এখানে উই মানে আমি মিট মানে দেখা আর হুয়ের মানে কোথায় তো হুয়ের শ্যাল উই মিটের অর্থ হবে কোথায় দেখা হবে হাউ মাছ টাইম উইল ইট টেক এটা কত সময় লাগবে এখানে টাইম মানে সময় টেক মানে লাগা তো হাউ মাস টাইম উইল ইট টেকের অর্থ হবে এটা কত সময় লাগবে হোয়াটস দি নিউজ এখানে নিউজ মানে খবর হোয়াট মানে কি তো হোয়াটস দি নিউজের অর্থ হবে কি খবর তুমি কি ধূমপান করো ডো ইউ স্মক এখানে ধূমপান মানে ইসর অর্থ হলো করা তো ডো ইউ স্মকের অর্থ হবে তুমি কি ধূমপান করো আপনি কি অনুসরণ করেন ডো ইউ ফ্লো এখানে অনুসরণের অর্থ হলো ফ্ল আর আপনি হলো ইউ তো ডো ইউ ফ্ল অর্থ হবে আপনি কি অনুসরণ করেন তোমার বাবা কী করেন হোয়াট ডাস ইউর ফাদার এখানে ফাদার মানে বাবা আর হোয়াট মানে কী ডো মানে করা হোয়াট ডাস ইউর ফাদারের অর্থ হবে তোমার বাবা কী করেন সে কি ইংরেজি বলে ডাস হি স্পিক ইংলিশ এখানে ইংরেজির অর্থ হলো ইংলিশ আর বলার হলো স্পিক তো ডাস স্পিক এর অর্থ হবে সে কি ইংরেজি বলে এটি কখন শুরু হয় হুয়েন এখানে হুয়েন মানে কখন আর বিগিনের অর্থ হলো শুরু তো হুয়েন ডাস ইট বিগিনের অর্থ হবে এটি কখন শুরু হয় এর মানে কি হোয়াট ডাস ইট মিন এখানে মিন মানে মানে হোয়াট মানে কি তো হোয়াট ডাস মিন এর অর্থ হবে এর মানে সে কি তোমাকে চেনে সি নো ইউ এখানে নোর ইংরেজি হলো চেনা আর সির ইংরেজি হলো সে তো ডাস সি নো ইউ অর্থ হলো সে কি তোমাকে চেনে সে কি এখানে থেকে ডাস হি লিভ হেয়ার এখানে থাকার ইংরেজি লিভ তো ডাস হি এর অর্থ হবে সে কি এখানে থাকে সে কি ইংরেজি বলতে পারে ডাস সি স্পিক ইংলিশ এখানে স্পিকের অর্থ হলো বলা আর ইংলিশের অর্থ হলো ইংরেজি তো ডাস সি স্পিক ইংলিশের অর্থ হবে সে কি ইংরেজি বলতে পারে তুমি কি তাকে চেন ড' ইউ নাৰ এখনে তুমিৰ ইংৰাজী হ'ব ইউ আৰু চেনাৰ ইংৰাজী হ'ব ন ড' ইউ নাৰ অৰ্থ হ'ব তুমি কি তাকে চেন তুমি মিথা বল কেন হোৱাই ড' ইউ লাই এখানে মিথ্যাৰ ইংৰাজী হল লাই আৰু তুমিৰ ইংৰাজী হ'ল ইউ ত' ইয়াৰ অৰ্থ হ'ব তুমি মিথ্যা বল কেন কেন জিজ্ঞাসা কৰছ হোৱাই ড' ইউ আক্স এখনে জিজ্ঞাসাৰ ইংৰাজী হ'ল আক্স হোৱাই ড আকসার অর্থ হবে তুমি জিজ্ঞাসা করছো তুমি কি আমাকে ভালোবাসো ডো ইউ লাভ মি এখানে ভালোবাসার ইংরেজি লাভ আর মির অর্থ হলো আমাকে তো ডো ইউ লাভের অর্থ হবে তুমি কি আমাকে ভালো তুমি কি আমাদের সেন ডো ইউ নো আস এখানে নো মানে সেনা ডো ইউ নো আসার অর্থ হবে তুমি কি আমাদের সেন হুয়ের শ্যাল উই মিট এগেন আমরা আবার কোথায় দেখা করব। এখানে এগেইনের অর্থ হলো আবার মিটের অর্থ হলো দেখা করা তো হুয়ের শ্যাল উই মিটের এগেইনের অর্থ হবে আমরা আবার কোথায় দেখা করব। সে কিভাবে স্কুলে যায় হাউ ডাস হি গো টু স্কুল এখানে যায় হি গো তো হাউ ডাস হি গো টু স্কুলের অর্থ হবে সে কিভাবে স্কুলে যায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আই উইল ডু মাই বেস্ট বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্ট করে জানা যাবে তার সাথে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানার জন্যে ধন্যবাদ